ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनि नामिने नमाचार्यपादाय नितैकप्रपदायिने गौरकथाधामदाय नगर। हरे कृष्णा। उपस्थित समस्त भक्तमंडली, तामरा भागवत गीतार धारावाहिक आलोचना करब। गीता माधुरी आमादेर ए लॉकडाउन उपलक्षे आगामी 14 এপ্রিল पर्यंत आमादेर सब किछु बंद। तो प्रतिदिन सन्ध्याय 7:30 থেকে 8:30 आमरा धारावाहिक गीतार उपरे आलोचना करब। आज के आमरा गीतार भूमिका श्रील प्रभुपाद गीतार उपरे जा वर्णना दिएछेन, गीता भूमिका एवं मुखबंध, सेखान थेके आमरा आलोचना करब। तो आगामीकाल के आमरा गीतार प्रथम अध्याय थेके आलोचना करब। तो जरा अनलाइने दर्शन करछेन सकल के अनुरोध करब, आपनार हाथे अवश्यई भगवत गीता यथाथ ग्रंथटे अवश्य थकते हैं। आगामीकाल प्रथम अध्याय श्लोक धारावाहिक श्लोक आलोचना करब। आपनारा सकले गीता नहीं आसबें। तो आज के भूमिका एवं मुखबंध, तो प्रथम गीता माहात्म्य एक श्लोक पढ़े हमारा वर्णना करते शुरू करब। गीता मुखबंध गीता माहात्म्ये श्रील व्यासदेव लिखछेन, एकं शास्त्रं देवकीपुत्र गीतं एक देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्ष्यं तस्य देवस्य सेवा। तो तिनि वर्णना करछेन, एकं शास्त्रं देवकीपुत्र गीतं, আপনারা সকলে একটাই শাস্ত্র পড়ুন। আমাদের অনেক প্রকার বেদ পুরাণ ইতিহাস অনেক শাস্ত্র রয়েছে, কিন্তু একটাই শাস্ত্র পড়বেন, যেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি। যদিও ভগবদ গীতা, কিন্তু গ্রন্থকার ছিল ব্যাসদেব, তিনি বলছেন দেবকী পুত্রের গীতি, যেটা ভগবদ গীতা। তো তিনি সরাসরি ভগবত গীতা লিখতে পারতেন, তিনি লেখেননি। কেননা আমাদের সমাজে যদি বলেন হিন্দু বা সনাতন সমাজ, আমরা ভগবত গীতা সম্বন্ধে অনেক বিকৃত কথা আমরা শুনে থাকি। গুরু গীতা, দেবী গীতা, অনেক গীতা রয়েছে। তো শ্রীল ব্যাসদেব সেই জেনে তিনি লিখেছেন, কোনো গীতা নয়, কেবল দেবকী পুত্র, যিনি দেবকী পুত্র ভগবান কৃষ্ণ, তার মুখনিঃসৃত বাণী, তিনি যে কুরুক্ষেত্রের মাঠে যে জ্ঞান দিয়েছিলেন ওইটাই পড়বেন আপনারা। আর সেই গীতা পড়ে আপনি কি জানবেন, এক দেব দেবকী পুত্র এব। সেই গীতা পড়ে আমরা জানব, গীতাতে 5টা বিষয়বস্তু আছে, আমরা আলোচনা করব। গীতার মুখ্য বিষয়বস্তু হচ্ছে ভগবানকে জানা। তো এখানে এই শ্লোকে, গীতা মাত্র এই শ্লোকে বলা হচ্ছে, এক দেব দেবকী পুত্র এব, একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ। আর এক মন্ত্রস্তস্য নামানি জানি, সেই ভগবান কৃষ্ণকে আরাধনা করার একটাই মন্ত্র, নাম, যেটা ছিল প্রভুপাদ তার ব্যাখ্যাতে লিখেছেন, নাম, মহানাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই শ্লোকের বর্ণনা অনুযায়ী একটাই শাস্ত্র আমরা পড়ব, যেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি। আর সেই শাস্ত্র পড়ে আমরা জানতে পারবো দেবকী পুত্র ভগবানই আমাদের আরাধ্য দেবতা, আর তাকে পূজা করার বিভিন্ন মন্ত্র থাকলেও
এই গীতা মাহাত্ম্যে বলা হয়েছে কেবল তো নামের মাধ্যমে তাকে পূজা করা যায়, এবং শেষ লাইনে বলা হয়েছে কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। আমাদের প্রত্যেকের একটাই কাজ হওয়া উচিত, সেই দেবকী পুত্রের সেবা করা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, লোকে বলে গীতা পড়লে গীতা মাহাত্ম্য পড়তে হয়, তা আমরাও প্রতিদিন গীতা মাহাত্ম্য পড়ে ক্লাস শুরু করব। কিন্তু সেই সঙ্গে আমরা জানব গীতা মাহাত্ম্যে বস্তুত কী বর্ণনা করা হয়েছে। গীতা মাহাত্ম্যের এই শ্লোক থেকে আমরা জানলাম একটাই শাস্ত্র পড়ব আমরা, সেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি ভগবদ্ গীতা। আর ভগবদ্ গীতা পড়ে আমরা জানতে পারবো একজনই আমাদের আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ, আর সেই ভগবান কৃষ্ণকে পূজা করার একটাই মন্ত্র মহানাম হরিনাম। আর আমাদের সকলের একটাই কাজ হওয়া উচিত, সে দেবকী পুত্রের সেবা। তার মানে এই নয় যে আমাদের সমস্ত কাজ পরিত্যাগ করতে হবে, চাকরি চাষবাস ব্যবসা না, সমস্ত কিছু করুন, কিন্তু আমাদের জীবনের মধ্যমণি হিসাবে ভগবান কৃষ্ণকে রাখবেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার। কৃষ্ণই আমাদের সংসারের মালিক, আমরা আমাদের যে কোনো উপায়ে ইনকাম, বিজনেস সার্ভিস অথবা চাষবাস, সেই ইনকাম দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করে আমরা জীবন ধারণ করব। শিল প্রভুপাদও তার ভক্তিগীতিতে তিনি বর্ণনা করছেন, গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। ভগবদ গীতা পড়ার জন্য শিল প্রভুপাদ তিনি নিবেদন করেছেন, তিনি বলছেন গীতার উপদেশ ভালো করে বুঝুন, আর যদি গীতাকে ভালো করে বুঝতে পারেন তাহলে নিশ্চয় ভগবান কৃষ্ণ আমাদের কৃপা করবেন। তো সেই জন্য আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবদ গীতা প্রথম ছয়টি অধ্যায়। তো এখন জানব ভগবদ গীতার উৎস কোথায়, ভগবদ গীতাটা গীতা শ্রীল ব্যাসদেব কোথায় বর্ণনা করেছেন। ভগবদ গীতা মহাভারতের একটা অংশ, মহাভারতের সার। মহাভারতের ভীষ্ম পর্বে 25 থেকে 42 অধ্যায়ে এই 18টি অধ্যায় ভগবদ গীতার ভগবদ গীতাটি বর্ণিত হয়েছে 700 শ্লোকে। সেই 18টা অধ্যায়কে আমাদের আচার্যগণ তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম 6টি অধ্যায়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ। প্রথম 6টি অধ্যায়কে বলা হয় কর্মশটক, অর্থাৎ এখানে ভগবান বর্ণনা করেছেন যে আমাদের কী কর্ম করা উচিত। কর্ম তিন প্রকার, কর্ম কাকে বলে কর্মের ডেফিনেশন, এবং কর্ম কয় প্রকার, এবং কোন কর্মের কী ফল। কর্ম তিন প্রকার, কর্ম অকর্ম বিকর্ম। কর্ম হচ্ছে সকাম কর্ম বা পুণ্যকর্ম, আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম যার ফল হচ্ছে নিম্নগতি, আর কর্মের ফল হচ্ছে ঊর্ধ্বগতি। আর অকর্ম হচ্ছে কেবলমাত্র ভগবানের সেবা, যেখানে কর্মণ্যে ব্যাধিকার হস্তে মা ফলে সুকদাচনা, কেবল ভগবানের উপর নির্ভরশীল। এই 6টি অধ্যায়ে কর্মের বর্ণনা হয়েছে, যদিও একটি অধ্যায়ের নাম কর্মযোগ তৃতীয় অধ্যায়, কিন্তু মূলত 6টা অধ্যায়ে কর্ম বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। কেন, কর্মতত্ত্ব অত্যন্ত জটিল। তা আমি চেষ্টা করব শিল প্রভুপাদ এবং আমার গুরু মহারাজ শ্রী সুমাদ জয়প্রথাক স্বয়ং গুরুদেবের আশীর্বাদে যতটুকু আমি গীতাকে ধরতে পেরেছি আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় মাঝখানে যে বর্ণনা, মাঝখানে যে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়, এটা হচ্ছে ভক্তি ষটক। ভগবান এই সপ্তম থেকে দ্বাদশের মধ্যে ভক্তির মূল বিষয়গুলি তিনি ব্যাখ্যা করেছেন। আর শেষে 6টি অধ্যায়কে বলা হয় জ্ঞান ষটক, ভক্তিকে পরিপুষ্ট করার জন্য জ্ঞানের বর্ণনা দিয়েছেন, ভক্তিমূলক জ্ঞান। এই হচ্ছে টোটাল 18টা অধ্যায়। এর ভিতরে আচার্যগণ বলছেন গীতার মধ্যখণ্ড যে ভক্তি, ভক্তি ষটক 6টি অধ্যায় সপ্তম থেকে 12, এটা হচ্ছে মূল বিষয় সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়।
তার ভিতরে নবম অধ্যায় শ্রেষ্ঠ। নবম অধ্যায়ের ভিতরে 34টি শ্লোক আছে, অন্তিম শ্লোক 34 নম্বর শ্লোক, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশেষে যুক্ত এবং আত্মানং মৎপরায়ণ। এই শ্লোকটি হচ্ছে ভগবদ্ গীতার সার শ্লোক, আর এই শ্লোকটি ভগবান দুবার বর্ণনা করেছেন, এটা নবম অধ্যায় এবং 18 অধ্যায়, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি ভগবদ্ গীতা আমরা পেয়েছি মহাভারতের ভীষ্ম পর্ব 25 থেকে 42 অধ্যায়, 18টি অধ্যায়। 18টি অধ্যায়কে আচার্যগণ 3 ভাগে ভাগ করেছেন, প্রথম 6টি অধ্যায় কর্মশটক, মাঝখানে 6টি অধ্যায় ভক্তি শটক, শেষে জ্ঞান শটক, আর সমস্ত 18 অধ্যায় ভগবদ্ গীতার মধ্যে ভক্তি শটক শ্রেষ্ঠ। ভক্তি শটকের ভিতরে 6টা অধ্যায়ের ভিতরে নবম অধ্যায় শ্রেষ্ঠ। নবম অধ্যায়ের ভিতরে অন্তিম শ্লোক হচ্ছে শ্রেষ্ঠ, মনমনা ভব মদভক্ত। তো এখন আপনাদের কাছে আমি বলতে চাই ভগবদ্ গীতার মূল বিষয়বস্তু কি। তো মূল বিষয়বস্তু ব্যাসদেব গীতা মাহাত্ম্যে লিখেছেন, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গৃতামিত মহৎ। তো ব্যাসদেব বলছেন সর্ব উপনিষদ গাব দগ্ধা, সমস্ত বেদ পুরাণ ইতিহাস যত প্রকারের শাস্ত্র রয়েছে, মনে করুন এটাকে একটা গাভীর সঙ্গে তুলনা করা যায়, আর গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, সমস্ত সারকে সংকলন করেন, তার সার বস্তু বৎসরূপী অর্জুনকে তিনি পান করিয়েছেন। এখন প্রশ্ন আসে, আমরা গাভী পালন করি, গাভীর দুধ কি বাছুরের জন্য নাকি সাধারণ মানুষের জন্য? সাধারণত সাধারণ মানুষের জন্য, বাছুর তো উপলক্ষ। অথচ গাভী বাছুর না থাকলে দুধ আসে না, তো সেই জন্য অর্জুনের মাধ্যমে জ্ঞান দিয়েছেন ভগবান, কিন্তু জ্ঞান তো সাধারণ মানুষের জন্য। তাই তিনি লিখলেন দুগ্ধম গীতামৃতং মহৎ পার্থ বৎস সুধীর ভক্তা। এই ভগবদ্ গীতার গীতার যে জ্ঞান, সমস্ত উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে, বাছুর হচ্ছে বা বৎস হচ্ছে অর্জুন, গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, আর দুগ্ধ হচ্ছে ভগবদ্ গীতার জ্ঞান। এই দুগ্ধ কে পান করতে পারেন, অর্থাৎ ভগবদ্ গীতা কে পড়তে পারেন, কে গ্রহণ করতে পারেন? তাই শ্লোকে বলা হয়েছেন সুধীর ভক্তা, ভাগ্যবান বা ভাগ্যবতী ভক্তগণ তারাই ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করতে পারবে। সেই বিচারে শিল প্রভুপাদের কৃপায় আমরা অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী, যে আমরা ভগবদ গীতা পড়ার সৌভাগ্য লাভ করেছি এবং প্রভুপাদের কৃপায়, গুরুবর্গের কৃপায় ততটুকু বুঝার যোগ্যতা অর্জন করেছি। তাছাড়াও ভগবদ গীতার ভূমিকাতে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন গীতার 5টা মুখ্য বিষয়বস্তু, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। ঈশ্বরকে আমাদের সনাতন ধর্মে আমরা খুবই বিভ্রান্ত, ঈশ্বরকে আমরা দেখি অন্যান্য ধর্মে, ইসলাম ধর্মে তারা একজনকে পূজা করেন আল্লাহ, খ্রিস্টান ধর্মে তারা যিশুকে পূজা করে, কিন্তু হিন্দু ধর্মে কতজনকে পূজা করে লোকে? কিন্তু প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে, ইসলাম ধর্মে তারা একজনকে পূজা করে, এই অর্থে তারা তাদের ধর্ম, তাদের ধর্মপুস্তককে কেন্দ্র করে করে, তাদের ধর্মপুস্তক কোরআন, তারা ছোট থেকে কোরআন পড়ে, কোরআন পড়ে জানতে পারে তাদের ঈশ্বর হচ্ছেন আল্লাহ। খ্রিস্টান ব্যক্তিগণ তাই, তারা বাইবেল পড়ে জানতে পারেন যিশুই হচ্ছেন গড। সেরকম আমাদের সনাতন ধর্মেও ধর্মগ্রন্থ হচ্ছে ভগবদ্ গীতা, ভগবদ্ গীতা পড়ে আমরা জানতে পারব যে আমাদের আরাধ্য দেবতা কে। তাই গীতার প্রথম বিষয়বস্তু ঈশ্বরকে,
আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আপনি যদি ডাক্তারি হতে চান আপনাকে ডাক্তারি বই পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং হতে চাইলে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে, কিন্তু ডাক্তারি বই বাজার থেকে কিনে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না, আপনাকে মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল প্রফেসরের আন্ডারে পড়ে ডাক্তারি হতে হয়। ঠিক সেরকম ধর্মের পুস্তক আপনি পড়ে ধর্মকে জানতে পারবেন, কিন্তু তথা যথাযথভাবে ধর্মের তত্ত্ব জানতে গেলে যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তার আন্ডারে গিয়ে আপনাকে ধর্ম বিষয়টা জানতে হবে, ধর্ম পুস্তক পড়তে হবে। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মহাপ্রভু পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী তিনি বলছেন, যাহো পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রিত হয়ে তার ভক্তদের আনুগত্যে যিনি ভগবদ গীতা পড়বেন তিনি বুঝতে পারবেন। তাই ঈশ্বর যে কে জানতে গেলে ভগবদ গীতা পড়তে হবে। তাই ভগবদ গীতার প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে ধর্মক্ষেত্রে, তুমি যদি ধর্ম করতে চাও, ধর্মের তত্ত্ব জানতে চাও, ধর্মের আরাধ্য দেবতাকে জানতে চাও, আরাধ্য দেবতাকে কিভাবে পূজা করবে, কিভাবে লাভ করবে তা জানতে চাও, তুমি গীতা পড়ো। তো পাঁচটা বিষয়বস্তু, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম, এই পাঁচটি তত্ত্ব ভগবদ গীতাতে পূর্ণরূপে বর্ণনা রয়েছে। ঈশ্বরকে, জীবের স্বরূপ কি, প্রকৃতিটা কেমন এবং কাল বা টাইম কিভাবে সব কিছু ধ্বংস করে, যে হচ্ছে ভগবানের রূপ, কালোস্মি অহম। একাদশ অধ্যায়ে ভগবান নিজে বলছেন আমি হচ্ছি কাল। এবং আমাদের কর্ম, দেহধারণ নির্মিত্ত আমাদের কর্ম করতে হয়, কিন্তু কী কর্ম করলে বন্ধন হবে, কী কর্ম করলে আমাদের মুক্তি হবে তার বর্ণনা এই ভগবদ গীতাতে। তাই আমরা জানতে পারছি ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে সমস্ত বেদের সার, আর পাঁচটা মূল বিষয়বস্তু ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। আর সংক্ষেপে যদি বর্ণনা করা যায় ১৮টি অধ্যায়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। ভগবান কৃষ্ণ এই প্রথম অধ্যায়ে কোনো জ্ঞান দেননি, তিনি অর্জুনের বক্তব্য শুনেছেন। অর্জুন ধর্ম সম্বন্ধে তার যে ভুল ধারণা, তিনি তার দেহধর্ম, কুলধর্ম, জাতি ধর্মের কথা তুলে ধরেছেন এবং বর্ণনা করেছেন, আমার আত্মীয় স্বজন, আমার এই সমাজ উচ্ছন্নে যাবে, এই সমস্ত বলার মাধ্যমে সাধারণ লোক যে ধর্ম বিষয়ে যে সমস্ত তত্ত্ব তুলে ধরেন ঠিক সেইভাবে অর্জুন তুলে ধরেছেন ভগবান কৃষ্ণের সামনে। তাই প্রথম অধ্যায় থেকে আমাদের এই শিক্ষা লাভ করতে হবে যে আমাদের দেহ ধর্ম, জাতি ধর্ম আর সমাজ ধর্ম যে প্রকৃত সনাতন ধর্ম নয় তা বোঝানোর জন্য অর্জুন প্রথম অধ্যায় তুলে ধরেছেন। আর এই প্রথম অধ্যায় থেকে এই শিক্ষা আমরা লাভ করি, যতদিন আমরা এই দেহধর্ম, জাতি ধর্ম, সমাজ ধর্মের মধ্যে থাকব ততদিন আমাদের ভাগ্যে কেবল বিষাদই জুটবে, যা অর্জুনে জুটেছিল। অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিয়েছেন। অর্জুন এই সমস্ত কথা বলে তিনি যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন, তিনি দীক্ষা গ্রহণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পরে ভগবান তাকে আত্মজ্ঞান দিয়েছেন, আত্মজ্ঞান দিয়েছেন আমি দেহ নই, আমি আত্মা, এই আত্মার করণীয় কি সে বিষয়ে তিনি জ্ঞান প্রদান করেছেন। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, যেরকম হাত আমার অংশ, হাত আমার পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই বডি, আমার শরীরের অংশ, এই হাতের কাজ হচ্ছে আমার শরীরে সেবা করা। সামনে যদি ভালো খাবার থাকে হাতে তুলে আমার মুখে আসবে, আপনার মুখে যাবে না, ঠিক সেরকম কেউ যদি মারতে আসে আমার হাত উঠে যাবে শরীরকে রক্ষা করার জন্য। যেহেতু হাত শরীরের অংশ তাই হাতের কাজ হচ্ছে শরীরে সেবা করা, ঠিক সেইরকম আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, পরমাত্মার সেবা করা উচিত। সেই পরমাত্মার সেবা কিভাবে করব, তখন চলে গেল তৃতীয় অধ্যায় কর্মযোগ।
কিভাবে কর্ম করা উচিত। তারপরে চতুর্থ অধ্যায়ে জ্ঞানযুক্ত হয়ে কর্ম করা উচিত, সেই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। আর জ্ঞানযুক্ত হয়ে কর্ম করা উচিত, আর জ্ঞান আপনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করেছেন তার কি প্রমাণ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, সেখানে বর্ণনা করা হয়েছে আপনি যদি ভগবদ্গীতার জ্ঞান লাভ করে থাকেন তাহলে পদ্মপত্র ইমাম ভাষা পঞ্চম অধ্যায় 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে আপনি সংসারে থাকলেও আপনাকে সুখ দুঃখ স্পর্শ করতে পারবে না, ঠিক যেরকম পদ্মপত্র ইমাম ভাষা পদ্মপাতা জলে থাকলেও জল তাকে ভেজাতে পারে না, তাই আমরা সংসারে থাকলেও সংসারে কোনো সুখ দুঃখ আমার জীবনকে স্পর্শ করতে পারবে না, আমি সবসময় আনন্দে দিব্য আনন্দে ভগবান কৃষ্ণের আশ্রয়ে থাকব। তারপরে ষষ্ঠ অধ্যায় আপনার জীবনকে আনন্দময় রাখতে গেলে মনকে আপনাকে সংযত করতে হবে, ষষ্ঠ অধ্যায় মন সংযমের কথা বলেছেন। এই গেল পুরো কর্ম শতকের প্যাকেজ। তারপরে ভগবান শুরু করেছেন ভক্তি, যখন আপনি কর্মতত্ত্ব ভালো করে জানতে পারবেন তখন ভক্তি জগতে প্রবেশ করবেন। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। ভক্তিটা কোনো ভাবাবেগ বা ইমোশান নয়, ইংরেজিতে একটা কথা আছে ইমোশান ইজ নট ডিভোশন, ভাবাবেগটা ভক্তি নয়, ভক্তি করতে গেলে তত্ত্বভাবে জানতে হবে। সপ্তম অধ্যায়ে ভগবান বিজ্ঞান ভিত্তিকভাবে বুঝাবেন আমাদের ভক্তি করা উচিত এবং ভক্তি করছেন কি না তার জন্য অষ্টম অধ্যায়। ভক্তির রেজাল্ট হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, সে হচ্ছে অষ্টম অধ্যায়। অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম জপ্রয়াতি সম্মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন মৃত্যুর সময় আমাকে যে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। তারপরে নবম অধ্যায় রাজগুহ্য যোগ, যিনি ভক্তি করেন তার সঙ্গে ভগবান কিভাবে আদান প্রদান করেন, তার সমস্ত প্রয়োজন যা অভাব রয়েছে ভগবান নিজে বয়ে দিয়ে যান এবং তাকে ভগবান সবসময় সুরক্ষিত রাখেন, ভগবান তার সঙ্গে সবসময় থাকেন। ভগবান বলেছেন এই জগতে আমি সবাইকে ভালোবাসি, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়, কিন্তু যে ভজন্তি তুমাং ভক্তমহিতে তেষু চাপ্যম, আমি সবার কাছে সমান কিন্তু যে আমার ভজনা করে তার প্রতি একটু আমি পক্ষপাতিত্ব করি, নবম অধ্যায়। আর সেই ভক্তকে ভক্তিযোগে অগ্রসর করানোর জন্য ভগবান তার নিজের বিভূতি প্রকাশ করেছেন, এটা হচ্ছে দশম অধ্যায় বিভূতিযোগ। একাদশতে অর্জুন জানতে চাইলেন হে প্রভু আপনি যে বিভূতি আমাকে বর্ণনা করলেন আমি তা দেখতে চাই, তাই একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে ভগবান তার বিভূতি অর্জুনকে দর্শন করিয়েছেন। সংক্ষেপে বলা যায় দশম অধ্যায় হচ্ছে অডিও লেকচার আর একাদশ হচ্ছে ভগবানের ভিডিও। তারপরে চলুন দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ, সেখানে ভক্তিযোগের তিনি সারাংশ টেনেছেন মাত্র 20টা শ্লোকে, সেখানে বর্ণনা করেছেন যিনি ভক্তি করেন যিনি ভক্তিযোগে যুক্ত হয়েছেন ভক্তি করছেন, যেহেতু সর্বাণি কর্মাণি মহি সংনস্য মৎপরা অনন্য নই যোগে নমাং দেহন্ত উপাসতে, দ্বাদশ অধ্যায় 6-7 শ্লোক, তেষামম সম্বর্ধতা মৃত্যু সংসার সাগরাত, যিনি ভক্তি করেন সমস্ত কর্ম আমাকে অর্পণ করে ভক্তি করেন অনন্য যোগে আমার উপাসনা করেন তাকে আমি আমার ধামে ফিরিয়ে নিয়ে আসি, সে মৃত্যু সংসার থেকে উদ্ধার পেয়ে যাবে। দ্বাদশ অধ্যায়ের বর্ণনা করে শেষের 13 শ্লোক থেকে ভগবান বর্ণনা দিয়েছেন যে আমার ভক্ত কত শ্রেষ্ঠ, আমার ভক্ত আমার কত প্রিয়, ভগবান ভক্তের এক এক গুণাবলী বলে 26টা গুণাবলী বলে ভক্তের গুণকীর্তন করেছেন, সেই সঙ্গে এটাও বুঝিয়েছেন যে ভক্ত হতে গেলে তোমার এই গুণগুলি অর্জন করতে হবে, দুই দিক থেকে ভগবান বুঝিয়েছেন। আর শেষ 6টি অধ্যায় যেটা জ্ঞান শতকে, 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, সেখানে বর্ণনা করেছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ প্রকৃতি পুরুষ এবং জ্ঞান জ্ঞেয় এই 6টি তত্ত্ব বর্ণনা করার পরে 14 অধ্যায় গুণোত্তর বিভাগ যোগ, 3টি গুণ
আমাদের শরীরে কিভাবে কাজ করে, কোন গুণে কোন খাবার পছন্দ হয়, কোন গুণের কি নেচার সব বর্ণনা করে, এবং এই গুণে মারা গেলে আমরা কি লাভ করতে পারবো সে বর্ণনা রয়েছে। পঞ্চমাধ্যায় বুঝিয়েছেন পুরুষোত্তম যোগ, যেখানে বলেছেন এই জগৎটা হচ্ছে একটা চিন্ময় জগতের উল্টো প্রতিবিম্ব, যেখানে এখানে সুখের জন্য আমরা হাতড়াচ্ছি, এই সুখ কিন্তু এখানে নেই। ঊর্ধ্বমূল মধুশাখাম, ভগবান বলছেন এই জগতে কোনো প্রকারের সুখ আমরা অন্বেষণ করতে পারি না বা পাবও না, এ সুখ রয়েছে চিন্ময় জগতে। ধরুন এই আমের সিজন আসছে, পুকুরের পাড়ে গিয়ে যদি দেখেন গাছে সুন্দর পাকা আম ধরেছে, আর সে পাকা আম দেখা যাবে জলে, জলের ভিতরে দেখা যাবে প্রতিবিম্ব, গাছের প্রতিবিম্ব। তা আপনি যদি জলে ঝাঁপ দেন আম পাবেন না, কিন্তু আম পেতে গেলে গাছে উঠতে হবে। তাই ভগবান 15 অধ্যায়ে বুঝিয়েছেন এই জগতে কোনো প্রকারের সুখ নাই, এই সুখ পেতে গেলে তোমাকে চিন্ময় জগতে যেতে হবে, ভজন করো আমার কাছে ফিরে এসো, চিন্ময় আনন্দ পাবে এখানে। তারপরে 16 অধ্যায় এই ভজন করে ভগবানের কাছে যাওয়ার জন্য একটা গুণ লাগবে, দৈব গুণ। তাই 16 অধ্যায়ের নাম আছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈব গুণ। দৈব গুণটা কি আর অসুর গুণটা কি? আমরা কি দৈব গুণে গুণান্বিত না আসুরিক গুণে আবিষ্ট, তা আপনাকে কেউ বলতে হবে না। ভগবদ গীতা সামনে রাখবেন, 16 অধ্যায় আপনি নিজে আয়নার মতো দেখে নেবেন, আমি কি অসুর, না আমি কি ভক্ত, না আমি কি দেবতা। তারপর 17 অধ্যায় বর্ণনা করা হয়েছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, 3 প্রকার শ্রদ্ধা, কারা দেবদেবীর পূজা করে, কারা যক্ষ রাক্ষসের পূজা করে, কারা তথাকথিত গুরুদেবের পূজা করে, আর কারা ভগবানের পূজা করে। 3 প্রকার পুজো, 3 প্রকার শ্রদ্ধা, 3 প্রকার যজ্ঞ, 3 প্রকার খাবার, সমস্ত 3 প্রকার কর্ম আদি বর্ণনা করা হয়েছে। এইভাবে 17টি অধ্যায়ে ভগবদ্গীতার জ্ঞান সমাপ্ত হয়েছে। 18 অধ্যায়ে সম্পূর্ণ জ্ঞানের পুনরাবৃত্তি করা হয়েছে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে প্রথমে ভগবদ্গীতার পুরো সার বর্ণনা করার পরে 3য় অধ্যায় থেকে ডিটেলস বর্ণনা করেছেন, 18 অধ্যায়ে পুনরাবৃত্তি করেছেন মোক্ষ যোগে। এ হচ্ছে ভগবদ্গীতার টোটাল 18টা অধ্যায়ের বর্ণনা। এখন সংক্ষেপে আমি একটু বলে নেব, পুরো ভগবদ্গীতার উপরে অর্জুন 16টা প্রশ্ন করেছেন, যেটা আমাদের ভগবদ্গীতা বুঝতে সুবিধার জন্য আমাদের নিমিত্তে তিনি 16খানা প্রশ্ন ছুঁড়েছেন ভগবানকে, আর সেই প্রশ্নের উত্তর দিয়ে ভগবদ্গীতাকে সরলীকৃত করেছেন। প্রথম প্রশ্ন করেছেন 2য় অধ্যায়ে 54 নম্বর শ্লোকে, যে ভগবান যখন ভক্তিযোগের বর্ণনা দিচ্ছিলেন, অর্জুন প্রশ্ন করছিলেন ভক্তি করছেন এরকম একে ব্যক্তির লক্ষণ কী, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, আর তিনি কিভাবে বিচরণ করেন, এটা হচ্ছে অর্জুনের প্রথম প্রশ্ন। তারপরে 2য় প্রশ্ন করেছেন 3য় অধ্যায়ে 1 নম্বর শ্লোকে, ভক্তি করতে গেলে কি আমাকে কাজ করতে হবে, নাকি আমি বসে বসে মালা জপ করব। আমরা অনেক সময় দেখি ভক্তি মন্দিরে যখন কোনো বেশি সেবা পড়ে যায় তখন আমরা বিরক্ত হয়ে বলে, আমি কি এই খাটার জন্য এসেছিলাম নাকি। আমরা নিজেরাই বিভ্রান্ত যে ভক্তি মানে হচ্ছে কর্ম বাদ দিয়ে কেবল ভজন কর। তো ভগবান বুঝাবেন ভক্তি এবং কর্মের সামঞ্জস্য। 3য় অধ্যায়ে আরেকটা প্রশ্ন দিয়েছেন অর্জুন, যে আমি অনিচ্ছা সত্ত্বেও আমার মাধ্যমে পাপ কেন হয়ে যায়, যে পাপের দরুন আমাদের সারা পৃথিবীতে এখন আমাদেরকে একটা ভাইরাস আমাদের পিছনে আক্রমণ করছে, প্রচুর পাপ করেছি তো পাপের প্রতিক্রিয়া স্বরূপ। এখন বৈজ্ঞানিকরা নাম দিয়েছেন আর পাপ করোনা, করোনা ভাইরাস পিছনে লেগেছে যেন আমরা আর পাপ না করি। তো অর্জুনের প্রশ্ন, অনিচ্ছা সত্ত্বেও কেন আমরা পাপ করি, আমরা জানি যে পাপ করলে এর প্রতিক্রিয়া ভোগ করতে হয়, তবুও আমরা পাপ করছি কেন। তো তারপরে 4য় অধ্যায়ে প্রশ্ন 4 নম্বর শ্লোক, যে বিবসান অনেক আগে জন্মেছিলেন,
তে আপনি কিভাবে বিভূষণকে জ্ঞান দিয়েছিলেন? চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় পাঁচ নম্বর শ্লোক, পুনরায় তৃতীয় অধ্যায়ে যে প্রশ্ন করেছিলেন অর্জুন, ওই প্রশ্ন পুনরায় আবার করেছেন যে কর্ম করব না ভক্তি করব, এই প্রশ্ন তিনবার করেছেন, তৃতীয় অধ্যায় একবার, পঞ্চম অধ্যায় একবার, লাস্টে আঠেরো অধ্যায় একবার। কেননা আমরা নিজেরা বিভ্রান্ত, কর্ম ইয়ে ভক্তি করতে গিয়ে আমরা ধীরে ধীরে কর্মহীন বা কর্মতে আলস্য দেখাই, সেই জন্য অর্জুনের ক্লিয়ার করেছেন আমাদের কি করা উচিত। ষষ্ঠ অধ্যায় ছয় নম্বর প্রশ্ন, আমি মনকে কিভাবে স্থির করব, তুমি আমাকে গাইড করো। তারপরে আমি যদি ভক্তি করতে গিয়ে পতিত হয়ে যাই, সাত নম্বর প্রশ্ন করেছেন ষষ্ঠ অধ্যায়, যে আমি যদি ভক্তি করতে গিয়ে আমার পতন হয়ে যায় আমার কি গতি হবে। অষ্টম অধ্যায় আট নম্বর প্রশ্ন করেছেন যে আটটা তত্ত্ব, ব্রহ্ম কি, কর্ম কি, অধ্যাত্ম কি, জানার জন্য আটটা প্রশ্ন করেছেন অষ্টম অধ্যায়ে আট নম্বর প্রশ্ন। নবম অধ্যায়ে কোনো প্রশ্ন নাই, দশম অধ্যায়ে নয় নম্বর প্রশ্ন, দশম অধ্যায়ে প্রশ্ন করেছেন নয় নম্বর প্রশ্ন, যে আমি তোমার বিভূতি জানতে চাই, তুমি তোমার বিভূতি বর্ণনা করো। আর সেই বিভূতি দেখার জন্য দশম নম্বর প্রশ্ন একাদশ অধ্যায় করেছেন, আমি বিভূতি দেখতে চাই। আর বিভূতি দেখার পরে অর্জুন অত্যন্ত ভয়ভীত হয়ে সেই ভগবানের বিশ্বরূপ দেখে ভয়ভূত হয়ে প্রশ্ন করছেন, হে প্রভু তুমি কে, তোমার আসল পরিচয় কী? এগারো নম্বর প্রশ্ন। বারো অধ্যায় বারো নম্বর প্রশ্ন করেছেন, নিরাকার উপাসনা আর সাকার উপাসনা মানে কোন উপাসনা শ্রেষ্ঠ? তেরো অধ্যায় তেরো নম্বর প্রশ্ন, প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় সম্বন্ধে আমি জানতে চাই। চৌদ্দ অধ্যায় চৌদ্দ নম্বর প্রশ্ন, ত্রিগুণাতীত যিনি তিন গুণকে অতিক্রম করেছেন তার লক্ষণ এবং আচরণ কী? তারপরে পনেরো নম্বর প্রশ্ন সতেরো অধ্যায়ে, যে আমি যারা এই যে শ্রদ্ধার সহিত বিভিন্ন যক্ষ রাক্ষ তথাকথিত ভগবান গুরু যাদেরকে ভগবান বলে পূজা করে, এই ধরেন যে তাদের শ্রদ্ধা রয়েছে কিন্তু শাস্ত্র অনুযায়ী শ্রদ্ধাটা মিলছে না, এই সম্বন্ধে তুমি কিছু বলো। সতেরো অধ্যায় পনেরো নম্বর প্রশ্ন, ষোলো নম্বর প্রশ্ন লাস্ট অষ্টাদশ অধ্যায়ে এক নম্বর শ্লোকে করেছেন, পুনরায় ভক্তি করতে গেলে কর্ম আমাকে করতে হবে, আরেকটু পরিষ্কার করেছেন। এই গেল অর্জুনের ষোলোটা প্রশ্নের উপরে পুরো ভগবদ্গীতা দাঁড়িয়ে আছে। আমাদের প্রশ্নগুলো ভালো করে জেনে আমাদের গীতাটাকে অনুভব করতে হবে। তো আমরা অধ্যায় যখন পড়ব সেখান থেকে ধীরে ধীরে আলোচনা করব। তারপরে গীতাজ্ঞান গ্রহণের যোগ্যতা স্বরূপ বলা হয়েছে সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে। সদ্গুরু পরম্পরা না থাকলে গীতা বোঝা অত্যন্ত কঠিন। শুধু দীক্ষা নিলে হবে না, গুরু সেবা এবং গুরুর প্রতি শরণাগতি এবং গুরুকে প্রশ্ন করতে হবে, তাহলে জ্ঞান আমরা প্রাপ্ত হব। আর সম্পূর্ণরূপে চার নিয়ম পালন করে পাপ মুক্ত হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে এবং সংযত পরায়ণ। আরেকটা বিশেষ গুণ হচ্ছে আমাদের নির্মৎসর হতে হবে। তাই সমস্ত গুণাবলীতে গুণাবলী হলেই আমরা ভগবদ্গীতাকে উপলব্ধি করব, বিশেষ করে গুরুর প্রতি আনুগত্য এবং গুরু সেবা পরায়ণ। আমরা চৈতন্য মহাপ্রভুর জীবনীতেও দেখি, সংক্ষেপে আমি বলছি, চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীতে ছিলেন এবং তিনি যখন দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছিলেন, ওখানে তিনি চাতুর্মাস্যতে তিনি দক্ষিণ ভারতে সেই চৈতন্য মহাপ্রভু চাতুর্মাস্য শ্রী রঙ্গনাথ মন্দিরে ওখানে ছিলেন, বেঙ্কট ভট্টের বাড়িতে। আর সেখানে পাশে একটা মন্দির ছিল জগন্নাথ মন্দির, তিনি প্রতিদিন যেতেন দর্শন করতেন। আর সেই মন্দিরে এক ব্রাহ্মণ, তিনি প্রতিদিন গীতা পড়তেন। সে ব্রাহ্মণ ছিল নিরক্ষর, অক্ষর জ্ঞান জানতেন না, তাহলে গীতা পড়তেন কী করে, সেটাই প্রশ্ন। আর সেটাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন, গীতা পড়তে গেলে কি যোগ্যতার প্রয়োজন, বিশেষ করে গুরু কৃপা, সেটা তুলতে গিয়ে তিনি বলছেন, অষ্টাদশ অধ্যায় পড়ে আনন্দ আবেশে, অশুদ্ধ পড়েন শ্লোক করে উপহাসে। তিনি
অক্ষর জ্ঞান নেই, তিনি পড়বেন কি করে? এমনকি গীতাটি সোজা না ধরে উল্টো ধরেছেন, এরকম ধরেছেন গীতা। তো উনি উল্টো আর সোজা তাও জানতেন না, তাই কি উল্টো পাল্টা পড়তেন সবাই হাসত। কেহ হাসে কেহ নিন্দে তাহা নাই মানে আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মানে, আর সবাই দেখে ঠাট্টা মজা করতো, কি দেখো কি ভুল ভাল গীতা পড়ছে। কিন্তু তিনি কিছু মনে করতেন না, গীতা পড়েই চলতেন। পুলকাশ্র কম্পসেত যাবত পঠন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। আর সেদিন যখন গীতা পড়তেন তখন তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার অশ্রু এগুলো দেখা যেত, আর দেখে মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা শুনতেন, আর তাকে দেখে মহাপ্রভু খুব আনন্দ পেতেন। মহাপ্রভু পুছিল তারে শুন মহাশয় কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। মহাপ্রভু কাছে গিয়ে তার গীতা পড়ার পরে কাছে গিয়ে মহাপ্রভু তাকে শ্রদ্ধা করে জিজ্ঞাসা করছেন, গীতার কোন শ্লোক পড়ে তোমার এত আনন্দ হচ্ছে? তখন ব্রাহ্মণ উত্তর দিচ্ছেন, ব্রাহ্মণ সন্ন্যাসী দেখে তাকে প্রণাম করে বলছেন, বিপ্র কয়ে মূর্খ আমি শব্দার্থ না জানি শুদ্ধা শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। তখন ব্রাহ্মণ বলছেন, আমি মূর্খ, আমি তো অক্ষর জ্ঞান নেই, আমি কী করে গীতা পড়ব? শুধু শুদ্ধ অশুদ্ধ যা পড়ি এটা পড়ি এই কারণে, আমার গুরুদেব দীক্ষা নেওয়ার সময় আমাকে বলেছিলেন যে তুমি প্রতিদিন গীতা পড়বে, তাই গুরু আজ্ঞাকে রক্ষা করার জন্য। গুরুদেব জানতেন আমি পড়াশোনা জানি না, তা সত্ত্বেও গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি গুরুর আজ্ঞা লঙ্ঘন না করতে পেরে প্রতিদিন গীতাটা নিয়ে পড়তাম, আর শুদ্ধ অশুদ্ধ উল্টোপাল্টা কিছু পড়তাম পড়ি। আর যখন আমি গীতা পড়ি, মহাপ্রভু জিজ্ঞেস করছেন কোন অংশ পড়ে তোমার এত আনন্দ, বলে আমি তো কী পড়ি নিজেই বুঝি না, কিন্তু যখন আমি গীতা পড়ি, অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর, অর্জুনের কহিতেছেন হিত উপদেশ তারে দেখি হয় মোর আনন্দ আবেশ, যাবৎ পড়ো তাবৎ পাও তার দর্শন এই লাগি গীতা পাঠে না ছাড়ে মোর মন। আর যখন আমি গীতা পড়ি, গীতার প্রতিটি পৃষ্ঠায় এই ছবিটা আমি দেখি, যেখানে রথে অর্জুন বসে আছেন আর ভগবান কৃষ্ণ সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর মাঝখানে দাঁড়িয়ে অর্জুনকে তিনি গীতা জ্ঞান উপদেশ দিচ্ছেন, এই সিনটা আমি প্রতিটি গীতার পৃষ্ঠায় দেখি। আর যখন এই চিত্র আমি দর্শন করি তখন আমি নিজেকে সামলাতে পারি না, আর আমার চোখ প্রেমাশ্রুতে ভরে যায়, আমি কাঁপতে থাকি, তারপরে কি হয় আমি জানি না। তখন মহাপ্রভু শুনে খুব আনন্দিত চিত্তে মহাপ্রভু বলছেন, প্রভু কয়ে গীতা পাঠে তোমারই অধিকার তুমি সে জানো এই গীতার অর্থ সার। মহাপ্রভু বললেন, গীতা পাঠে তোমার অধিকার আছে, তুমি গীতা পাঠের যোগ্য ব্যক্তি, তুমি গীতা পড়ে গীতার আসল রহস্য যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন সেটা তুমি পেয়েছ। এই বলে মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, দুজন দুজনকে আলিঙ্গন করেছেন। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন প্রভু পদ ধরি বিপ্র করেন রোদন। আর মহাপ্রভু আলিঙ্গন করেছেন, তারপরে সেই বিপ্র মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে তিনি কিছু নিবেদন করছেন। তিনি বলছেন, তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয় সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। তখন মহাপ্রভুকে বন্দনা করে বলছেন, প্রভু আমি তো ভগবদ গীতা পড়ে ভগবান কৃষ্ণকে প্রতিটি পৃষ্ঠায় দেখে যতটা না আনন্দ পাই, আজকে তোমাকে দেখে তার থেকে বেশি আনন্দ পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি তুমি সেই অর্জুনকে জ্ঞান দিচ্ছ, তুমি হচ্ছে সেই কৃষ্ণ। কৃষ্ণ স্ফূর্তে তার মন হইয়াছে নির্মল অতএ প্রভুর তত্ত্ব জানি না সকল। আর এই গীতা পড়ে গুরুর আজ্ঞায় গুরু নির্দেশ ক্রমে মহাপ্রভুর দর্শন স্পর্শন পেয়ে তিনি মহাপ্রভু যে সাক্ষাৎ কৃষ্ণ তিনি উপলব্ধি করেছেন জেনেছেন। কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু তখন তাকে সাবধান করে বললেন, তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ এই বাত কাহানা করিও প্রকাশন।
তখন মহাপ্রভু এই চুপ চুপ, এই কথা তুমি কাউকে প্রকাশ করবে না, তুমি জানতে পেরেছ, ঠিক আছে। তো এইভাবে এই এই ঘটনার মাধ্যমে আমি জানাতে চাইছি যে ভগবান কৃষ্ণের এই ভগবদ্ গীতা পড়ার জন্য একমাত্র যোগ্যতা হচ্ছে আমি প্রতিদিন গীতা পড়ব এবং গুরুদেবের প্রার্থনা করে ভগবদ্ গীতাতে মনোনিবেশ করলে আমার ভিতরে যে সমস্ত যোগ্যতা আলোচনা করা হলো সেগুলো আমি ধীরে ধীরে প্রকাশিত হবে যদি আমি নিয়মিত গুরুদেবের আজ্ঞা মেনে গীতা পড়ি। তো এখন সংক্ষেপে একটু ফল বলে শেষ করব, গীতা পড়লে আপনার কী লাভ হবে। প্রথম কথা হচ্ছে গীতা পড়লে আর অন্য কোনো গ্রন্থ পড়ার দরকার নেই। আমরা যে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে যাই, মোহ থেকে মুক্ত হব, পাপ পুণ্য উভয় কর্ম থেকে মুক্ত হব, সংসার বন্ধন থেকে মুক্ত হব, আমার আর জন্ম হবে না এই ধরাধামে, আমাকে আর কষ্ট লাভ করতে হবে না এবং শেষে আমি ভগবানকে লাভ করতে পারব। ভগবদ গীতা এগুলো সব বিভিন্ন জায়গায় পুরাণে বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন কেউ যদি নিয়মিত গীতা পড়ে আমি তার গীতা পাঠের জ্ঞান যোগের দ্বারা পূজিত হব, গীতা কেউ যদি শ্রবণ করে, কেউ যদি না পড়তে পারে শ্রবণ করে তাহলে সে স্বর্গে যাবে, পাপ মুক্ত হয়ে স্বর্গ লাভ করবে। মানে পাঠ করলে একটু বেশি লাভ, পাঠ করলে আপনি ভগবদ ধামে যাবেন, শ্রবণ করলে আপনি স্বর্গে যাবেন। আর কেউ যদি প্রচার করে বা গীতা উপদেশ দেয় বা গীতা দান করে, কেউ যদি করে ভগবান কৃষ্ণ বলছেন সে তিনটে লাভ করবে। যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ প্রদান করেন তিনি অবশ্যই প্রেম ভক্তি লাভ করুন। প্রথম হচ্ছে প্রেম ভক্তি লাভ করবেন, জীবনের শেষে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন, অষ্টাদশ অধ্যায়ে 68 এবং 69 শ্লোকে আমার কাছে ফিরে আসবেন। আপনি যদি হরিনাম করেন, ঘরে বসে ভক্ত ভজন করেন, তিনি আপনিও ফিরে যাবেন। কিন্তু ভগবান এখানে বলছেন আর একটা বিশেষ বিশেষ গিফট দিয়েছেন, যিনি প্রচার করবেন বা গীতা দান করবেন বা গীতার উপদেশ দান করবেন। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়করী আর কেউ নেই, আর প্রিয় হবে না। যে গীতার জ্ঞান উপদেশ দেয় সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। তাই তিনটে লাভ, আপনি গীতা জ্ঞান প্রচার করলে আপনি গীতা জ্ঞান প্রচার করার মাধ্যমে আপনি প্রেম ভক্তি লাভ করবেন, ভগবানের কাছে ফিরে যাবেন, ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবেন। শিল প্রভুপাদ বলেছেন যিনি ঐকান্তিকভাবে ভগবদ গীতা যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেন তিনি ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবেন, এই শুদ্ধ ভক্তির ফলে নিঃসন্দেহে তিনি আমার কাছে ফিরে যাবেন। এই হচ্ছে ভূমিকাতে শিল প্রভুপাদ তুলে ধরেছেন। বিভিন্ন মনীষীগণ গীতা সম্বন্ধে বলছেন, ভগবদ গীতার পিছনে লেখা হয়েছে বিভিন্ন মনীষীরা কী কী বলছেন, দুটো কথা বলবো। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তিনি বলছেন যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে, হতাশার সম্মুখে উপস্থিত হয়, আমি দূরাস্তে কোনো যখন আশার আলোক দেখতে পাই না, তখন আমি ভগবদ গীতা তুলে নিই আমি শান্তি পাওয়ার জন্য। আর ভগবদ গীতা থেকে আমি কিছু শ্লোক খুঁজে পাই যেটা আমাকে দুঃখের মধ্যেও হাসতে উৎসাহ যোগায়, আমি হাসতে থাকি, আমি দুঃখটি ভুলে যাই। তাই তোমরাও গীতা পড়ো। ভগবদ গীতা সম্বন্ধে আইনস্টাইন বলছেন আমি যখন ভগবদ গীতা পড়ি এবং চিন্তা করি ভগবান কীভাবে বিশ্ব সৃষ্টি করছেন ভাবতে ভাবতে অবাক হয়ে যাই। ঋষি অরবিন্দও বলেছেন যে ভগবদ গীতা হচ্ছে এক প্রকৃত শাস্ত্র শুধু নয় বরং প্রাণবন্ত এক সৃষ্টি, প্রত্যেক যুগের জন্য এ এক সভ্যতার একটা নতুন অর্থ। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করার কৌশল ভগবদ গীতায় শিক্ষা দিয়েছেন। শিল প্রভুপাদ বলছেন যে মানব সমাজের প্রতি ভগবানের একটা বিশেষ আশীর্বাদ এই ভগবদ গীতাকে আশ্রয় করুন। মহাপ্রভু কি বলছেন যে ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার। যারা ভারতভূমিতে জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে এই ভগবদ গীতা পড়ে জন্ম সার্থক করে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞা গুরু হইয়া তারে ওই দেশ।
যার সঙ্গে দেখা হয় তুমি তাদেরকে কৃষ্ণ উপদেশ বা ভগবদ গীতার কথা বলো। আর তুমি যদি ভগবদ গীতা প্রচার করো, ভগবদ গীতার কথা বলো ভারতবাসী হিসাবে, তাহলে কি হবে, কভুনা বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, তোমাকে বিষয় বাঁধতে পারবে না, তুমি বিষয় থেকে ঊর্ধ্বে যাবে আর তুমি আমার সঙ্গ পেয়ে যাবে। প্রভুপাদের একটা বিশেষ নির্দেশ, কৃষ্ণ ভাবনামিত আন্দোলন যুক্ত প্রতিটি ভক্তের অবশ্য কর্তব্য শ্রী চৈতন্য চরিতামিত ভগবদ গীতা আদি গ্রন্থ পাঠ করা, তা না হলে কিছুদিন পরেই তারা কেবল আহার নিদ্রায় মগ্ন হয়ে অধপতিত হবে, তার ফলে তারা নিত্য আনন্দময় ভগবদ ভক্তি লাভ করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। চৈতন্য চৈতামিত মধ্যলীলা 25 পরিচ্ছেদে 277 নম্বর শ্লোকে তিনি এটা ব্যাখ্যা করেছেন। গুরুমাহ শিষ্যমা জয়পাত গোস্বামী গুরুমাহ তিনি বলছেন, এই ভগবদ গীতা আমরা ভালো করে বুঝতে পারব যদি প্রভুপাদের তাৎপর্য পড়ি। তাই আপনারা গীতা পড়ুন। একটা কথা রয়েছে যে গীতা যে পাস্ট লাইফ ইজ ওয়েস্ট লাইফ, পাস্ট লাইফটা চলে গেছে, পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার। নতুন নতুন কত আমার জীবনের ঘটনা, আমি পড়াশোনা কমপ্লিট করলাম, একটা তারপরে চাকরি পেলাম, একটা মেয়েকে বিয়ে করলাম, আর মেয়ে ছেড়ে চলে গেল, নতুন নতুন নিউজ। পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। আমার কি হবে, আমি পড়াশোনা করছি, চাকরি পাবো তো, ছেলে মেয়েকে ভালোবাসছি তারা দেখবে তো, আমি বিজনেসে এত টাকা ইনভেস্ট করছি আমার লাভ হবে তো, দিস কোশ্চেন পেপার। পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। রিড ভগবদ গীতা, মেক ইউর লাইফ সাব লাইফ। তুমি ভগবদ গীতা পড়ো, তোমার জীবনটাকে আনন্দময় করো, সরল করো, আদারওয়াইজ ইয়োর লাইফ উইল বি এ টিস্যু পেপার। নাহলে তোমাকে সমাজের লোক, তোমার বাড়ির লোক তোমাকে ব্যবহার করে ফেলে দেবে। তাই ভগবদ গীতা পড়ুন। উপসংহারে বলি, ভগবদ গীতা ভগবান কৃষ্ণ বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবায়ত শান্তি অশান্তস্য কত সুখম। তাই সকলে ভগবদ গীতা পড়ুন। নাস্তি বুদ্ধি অযুক্তস্য, যিনি ভগবদ গীতা পড়েন না, ভগবদ গীতার